brightest entertainment presents. Mon Mandir, Mon Mandir, Mon Mandir. Apni kyo khoma khujise deuta? No. Moro dukh ase. মই যদি দীপনৰ ওপৰত অলপ চকু দিলোহেঁতেন, পল্লৱীক বিশ্বাস কৰি তাইৰ লগত যদি তাক এৰি নিদিলোহেঁতেন, তেতিয়াহ'লে কেতিয়াও সেইবিলাক নহ'লহেঁতেন। সেইবোৰ মই ধৰি থকা নাই আৰু, সকলোবোৰ মোৰ এটা বেয়া সময় বুলি মই পাহৰি গৈছোঁ। আপোনালোকে মোক কিয় মাতি পঠাইছিল? ৰাজৰ কিবা সন্ধান পালে নেকি? নাই পোৱা। হয়তো ৰাজক আমাৰ বিচাৰি পাবলৈ কঠিন হ'ব। যদি পুলিচে কোৱা কথাটো সঁচা হয়, মা প্ৰিয়াক কেনেকে বুজাম? শেৱালিক কি কম মই? দাদা, তই ইমান হতাশ নহবিচোন। পুলিচে ক'লে বুলি আমি ৰাজৰ আশা এৰি দিব নোৱাৰো নহয়। তুমি জানা নন্দিতা, মই ইমান দিন মাত্ৰ এটা আশাতে জীয়াই আছো, ৰাজ ঘূৰি আহিব। মই জানো সি মোৰ বিশ্বাস কেতিয়াও ভংগ নকৰে। ৰাজ ঘূৰি আহিব চাবা, ৰাজ আহিব। আপুনি ৰাজক বিচাৰি আনক, যেনেকেই হওক মোক ল'ৰাটো ঘূৰাই লাগে। আইতা, আইতা, মাহঁতে দেখোন কান্দি আছে। আইতা, কি হৈছে? আইতা, আইতা, নাগৰদাৰ কি হ'ল? অঁ আইতা, কি হৈছে আইতা? নোকোৱা কিয় আইতা? দাদা আৰু বাইদেউৱে কান্দি আছে। প্ৰিয়া জিলি মিলি ইহঁতৰ মুখলৈ চাব নোৱাৰা হৈছোঁ। আৰু মাইটো? হেৰা, দাদা কেনেকৈ ভাগি পৰা কেতিয়াও দেখা নাছিলোঁ। কিবা এটা কৰিব লাগিব। কমলে পল্লৱীজনীক বিচাৰি গৈছে, সেইজনীক পালেও কিবা এটা ক্লু ওলালেহেঁতেন। গোটেই ঘৰখন শেষ কৰি দিলে সেইজনীয়ে। এতিয়া ল'ৰাটো ক'ত আছে, কেনেকৈ আছে, আছেনে নাই? আপুনি তেনেকৈ কিয় কৈছে? ৰাজ ঘূৰি আহিব, তাৰ কিবা এটা হ'লে মই নিজকে কেতিয়াও ক্ষমা কৰিব নোৱাৰিম। সিদিনা দীপনক বিচাৰি গৈ ল'লনা? ভাত হ'ল, ব'লা। বাঢ়িলে জানো? মাহঁতে বাঢ়ি আছে। প্ৰিয়া জনিলে বৰ বেয়া লাগে জানা। তাই অনবৰতে কান্দিয়ে থাকে, আৰু দুপৰীয়া ইমান জোৰ কৰিলোঁ ভাত খাবলৈ, কিন্তু তাই নাখালে। তাকেইতো, কি কৰোঁ একো ভাবিয়ে পোৱা নাই। চাৰিওফালৰ ৰাস্তাবোৰ যেন বন্ধ হৈ গৈছে। ভাত খাবলৈ আহা, মই প্ৰিয়াৰ ওচৰলৈ যাওঁ। তুমি কিন্তু তাইক জোৰকৈ হ'লেও খোৱাবা। তুমি বোলা, মই গৈ আছোঁ। ৰাজ, তুমি মোক কথা দিছিলা, তুমি মোক কেতিয়াও এৰি নোযোৱা বুলি। যিকোনো পৰিস্থিতিয়ে নহওক কিয়, সদায় একেলগে থাকিম বুলি কৈছিলা। আমিতো দুয়ো শপত লৈছিলোঁ। নাই, তুমি মোক এনেকৈ অকলে এৰি থৈ যাব নোৱাৰা। তুমি উভতি আহিবই লাগিব ৰাজ, তুমি উভতি আহিবই লাগিব। মই জানো তুমি আহিবা, তুমি আহিব লাগিব। মই তোমাক মিছা আশা নিদিওঁ,
মা দেউতাৰ কথা তুমি মানি লোৱা অ ৰাজদা বহুত দূৰ গুচি গৈছে য'ৰ পৰা আৰু ঘূৰি নাহে অ তোমালোকে চবে মিছা কথা কৈছা ৰাজ আহিব তাপা ৰাজ আহিব ৰাজ পুগাইতো কোনো নাযায় ৰাজ আহিব দীপন মিললৈ যোৱা নাই আজি মিললৈ যাবলৈ সময় নহ'বই চাগে তেনেহ'লে ইমান ৰাতিপুৱাই ক'লৈ যোৱা মামা আৰু মই ৰাজক বিচাৰি ওলাই যাওঁ পিছে ক'ত ক'ত যাম বুলি ভাবিছা চাওঁচোন প্ৰথমতে ওলাই যাওঁ দীপন পল্লৱী এতিয়া ক'ত থাকে তুমি জানানে নাই কিয় সুধিলা মই ভাবোঁ তোমালোকে পল্লৱীক বিচাৰি উলিয়াব পাৰিলে ৰাজদাক তোমালোকে নিশ্চয় বিচাৰি পাবা মামায়েও পল্লৱীক বিচাৰি যোৱাৰ কথা কৈছে চাওঁচোন ঠিক আছে প্ৰথমে তোমালোকে পল্লৱীকে বিচাৰি যোৱা আহোঁ দিয়া মামাহঁতে পল্লৱীকো বিচাৰি যাব হয় নেকি দীপনে এইটো ঠিক চিন্তাই কৰিছে পল্লৱীক বিচাৰি পালে অন্তত ৰাজৰ কিবা এটা সন্ধান নিশ্চয় ওলাব জানা নন্দিতা এতিয়ালৈকেচোন দীপনত আহিয়ে পোৱাহি নাই মোৰ মনটো একদম ভাল লগা নাই জানা মন মন্দিৰ পাৱাৰ্ড বাই নিউট্ৰিশ্লিম আগবঢ়াইছে চাইকেল পিয়'ৰ আগৰবাতি ক'ত পাব পাৰোঁ বাৰু পল্লৱীক বিচাৰি সকলো ঠাইতে দেখোন বিচাৰিলোৱেই পল্লৱী অহ আপোনাৰ মানে তোমাৰ বন্ধু হ'বলা মোৰ বয়ফ্ৰেণ্ড বয়ফ্ৰেণ্ড বঢ়িয়াই মিলিছে দেই বঢ়িয়াই মিলিছে বাই দি বাই আই এম Mr. B. Dot. I am Pallavi. And he is Mr. K. Deka. Hello, hello. Bor bhagor lagise dei. আচ্ছা ঠিক আছে Thank you.
প্রিয়া নন্দিতা দীপন কামলে গলনে নাই যা আজি মামা আর দীপনে রাজডাক জেনেটেন হলো বিচার উলিয়াব আর মামা হতে পল্লবীকে বিচারি যাব হয় নাকি দীপনে এটা ঠিক চিন্তাই করছে পল্লবীক বিচারি পালে অন্তত রাজর কিবা একটা সন্ধান নিশ্চয় উলাব জানা সেই পল্লবী নামটো শুনিলে মোর খঙে উঠি যায় তাই এজনী ছোৱালী হৈ ইমান অন্যায় কেনেকৈ কৰিব পাৰে ঠিকেই কৈছা নন্দিতা এই ছোৱালীজনীৰ পৰা একেবাৰে সুখান্তি নোহোৱা হৈছে ঘৰখনত তাই বাৰু ৰাজৰ লগত এইখিনি কিয় কৰিছে নাজানো প্ৰিয়া তুমি অলপ বহাচোন মায়ে দেউতাহঁতক চাহ দিব কৈছে মই চাহ বনাওঁ হ'ব দিয়া নন্দিতা প্রিয়া কত আছে প্রিয়া রুমতে আছে তাইক অকমান চাবা হব বর্তা নন্দিতাজনী উভতি অহাত প্রিয়ার যেনিবা একটা লগ হয়েছে বেচেজনী বর ভাগি পড়ছে ঠিকই কইছ তাই কারণে বর বেয়া লাগে কালি মই রাজক বিচারি পাবা সম্ভাব্য সকল জায়গাতে খবর করল কিন্তু কোনেও তাক দেখা নাই ময়ও তাক নিবিচারা জায়গাই নাই ও কত যাব পারে বারো সে না জানো আর ভগবানেহে জানে আমার রাজ কত আছে সময় বড় নিষ্ঠুর জানা বৌ তুমি ইয়াতে আছা কিয় আমি তোমাক তোমার রুমত বিচারি গৈছিলোঁ কিবা আছিল নেকি নাই এনে তুমি অকলে আছা বুলি প্রিয়াই মোর লগতে কথা পাতি আছে ঠিক আছে দিয়া তেনেহলে তোমালোকে কথা পাতা আমি যাওঁগো যোৱা ইহঁত দুজনী ইমান সৰু যদিও বহুত কেয়াৰিং হয় তাকে তুমি নথকা সময়খিনিত মই মনত কষ্ট পাওঁ বুলি দুইজনী অনবৰতে মোৰ লগতে লাগি থাকে জানা তাকেই ইমান সৰু বয়সত তাহাঁত দুজনীয়ে বহুত কষ্ট পাইছে আৰু ৰাজদা নথকাৰ পৰা বেচেৰী দুজনীয়ে একেবাৰে মন মাৰি থাকে নন্দিতা এতিয়ালৈকে চোন দীপনত আহিয়ে পোৱাহি নাই মোৰ মনটো একদম ভাল লগা নাই জানা তুমি ইয়াতে বহা মই তলৰ পৰা আহোঁগৈ এবাৰ থাকা
আর ধৈর্যর পরীক্ষা নল ভগবান, মই আর সহ্য করব নোৱাৰো। রাজর কিবা খবর? তোমালোকে তো পল্লবীক বিচারি গৈছিলা ন, পল্লবীর কিবা খবর পালা নেকি? নাই, বহুত বিচারিলো কতো নপালো। পল্লবী আজিকালি আগর ঠকাই ঠাইত নাথাকে, তাই কোরবাত পলাই ফুরছে প্রিয়া। মন মন্দির, মন মন্দির, মন মন্দির, মন মন্দির। হে প্রভু, মোর সংসারখন কি হয়ে গেল? আর ধৈর্যর পরীক্ষা নল ভগবান, মই আর সহ্য করব নোৱাৰো। দেবন, রাজর কিবা খবর? তোমালোকে তো পল্লবীক বিচারি গৈছিলা ন, পল্লবীর কিবা খবর পালা নেকি? নাই, বহুত বিচারিলো কতো নপালো। পল্লবী আজিকালি আগর ঠকাই ঠাইত নাথাকে, তাই কোরবাত পলাই ফুরছে প্রিয়া। সেইজনী যদি মোর রাজক কিবা অন্যায় করে নহয়, মই কিন্তু তাই শান্তি জিয়াই থাকিবলৈ নিদিও। প্রিয়া, তাইক মই এবার বিচারি পাবলৈ দিয়া, তাইক মই চাই লম। তাই এনেকে বেশিদিন হারিয়ে থাকবে নয়, অতি সোনকালে তাই আমার ওসর ধরা পড়ি। মই সেইবোৰ একো নাজানো, তোমালোকে মোর রাজক ঘুরাই না দিবন। তুমি অল্প ধৈর্য ধরাচন, আমি চেষ্টা করে আছো। নন্দিতা কত? পাকঘরত আছে চাগে। তুমি এনেকৈ অকলশরে থাকাতকে নন্দিতার ওসরলৈকে যোৱা ভাল লাগিব। হব দিয়া। মই বুঝি পাইছো, এনেকে আর নহব, সোনকালে কিবা এটা করব লাগবে। বলছো নুমলে? বলা। আজি তো পল্লবীক প্রাইভেট জায়গাতে বিচারিল, তাই আগতে থাকা ঘরটো তো না থাকে, কি করা যায়? মামা, তার লগত যে একটা লড়া আছিল বিপুল, ঘরের এড্রেসটো মই নাজানো নহয়, আজিলৈকে তাক কতো দেখাও নাই, দুইটা কত নাইকিয়া হয়ে গেল। আচ্ছা,
তোমালোক দুইটাই বেশিরভাগ সময় কত লগালগি হয়েছিল বারো কমল, তুমি তো আমার ঘরখনের কারণে বহুত উপকার করেছো। তুমি এটা মোক শেষ উপকার করে দিয়া, মোর লড়াটাক বিচারি উলিওয়া মই তোমাক অনুরোধ করেছো। চাওক মিস্টার বৰুৱা, আমি রাজ বৰুৱাক বিচারিবৰ কাৰণে যিমানখিনি কৰিব লাগে কৰিলোঁ। আমি বিশেষ তেনেকুৱা ক্লু পোৱা নাই যাৰ বাবে আমাৰ এতিয়া উপায়ো নাই। আমি রাজ বৰুৱাৰ কেছটো বন্ধ কৰিব বিচাৰিছোঁ। মন মন্দিৰ, মন মন্দিৰ, মন মন্দিৰ পাৱাৰ্ড বাই নিউট্রিশ্লিম, আগবঢ়ালে চাইকেল পিয়'ৰ আগৰবাতি।